দিনাজপুর বোর্ড এটা হচ্ছে সিকিও চ্যাপ্টার ইলেভেন কোর্ডিনেট জিওমেট্রি আচ্ছা প্রথমে একটু লিখে না কোয়েশ্চেনটা দেয়ার থ্রি কোঅর্ডিনেটস ডি গিভেন ফাইভ নাইন

আর থ্রি লিখলে কথা সুন্দর হয় আর থ্রি ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল সিনারিও ওয়ান বাই স্টেম ওয়ান বলতে বলা যেতে পারে এবার নাম্বার এ for basically a first question. find the slope of straight line find common question find the slope of straight line which is passing through the points which is, which is passing to the points d and e d and e number B. If distance from the point P if distance from the point if distance from the point P x comma y to x-axis to x-axis and e are equal and e are equal then row এটা কোন জায়গার কোয়েশ্চন কোয়েশ্চন টা দেখে বুঝতে পারছ ইলেভেন পয়েন্ট ওয়ান এটাই হ্যাঁ ইলেভেন পয়েন্ট ওয়ান এ দশ নাম্বার বা নয় নাম্বার যে কোয়েশ্চন আছে Determine the area of the part of the triangle. Determine the area of the. Determine the area. Determine which part of the triangle makes. Determine the area which part of the triangle. Determine the area. Which part of triangle D E F makes a triangle with makes a triangle triangle with X axis with

যে ট্রাইঙ্গেলটা ওরা দিয়ে দিছে সেই ট্রাইঙ্গেলের আমি যদি একটু হালকা শর্ট ফর্ম দেখাই যেমন ওদের ট্রাইঙ্গেল হচ্ছে এটা এই এই এক্স সাথে করবে যে তার এরিয়া জানতে চাচ্ছে প্রথমে ধরো তোমার এটা হতে পারে এফ এই যে ডি ই তো এই ডিই এফ এক্স এক্সিজ এর সাথে যেটুকু ট্রাইঙ্গেল ফর্ম করবে তার এরিয়া জানতে চাচ্ছে

slope of the line two coordinates are two two coordinates are d 5 9 and e minus 6 minus 7 slope of de slope of de y2 minus y1 by x2 minus x1 minus 7 minus 9 minus 6 minus 5

একটু ভালো করে পড়ে একটা অ্যাপ্রক্সিমেট একটা ফিগার ড্র করি বলছে কি এখানে ইফ দ্য ডিস্টেন্স ফ্রম আচ্ছা তোমাদের ডিসপ্লেতে কোয়েশ্চেনটা দেখাই বি নাম্বার কি বলছে দেখো ডিসটেন্স কিসে থেকে ফ্রম দিস পয়েন্ট এই পয়েন্ট থেকে কার এক্স এক্সিজের ডিস্টেন্স তার মানে পি থেকে এক্স এর ডিস্টেন্স এন্ড ই তার মানে পি থেকে পি থেকে এক্স এর যে ডিস্টেন্স আর পি থেকে ই এর যে ডিস্টেন্স এ দুটো হবে সেম পি থেকে এক্স এক্স যে ডিস্টেন্স আর পি থেকে ই এর যে ডিস্টেন্স এ দুইটা সেম

এক্স প্রাইম y, এখন আমার ই যে কোঅর্ডিনেটটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার এখানে ই এর যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে 6, সিক্স মাইনাস সেভেন ওকে মাইনাস সিক্স মাইনাস সেভেন ই এর কোর্ডিনেট মাইনাস সিক্স মাইনাস সেভেন এবার আস হচ্ছে তো আমি ধরো এখানে বলা আছে আমার পি থেকে যে ডিস্টেন্স ধর আমি এখানে ফিগারটা দিলাম অ্যাপ্রক্সিমেটলি পি ওকে পি টা আমি আপাতত এখানে দিলাম বোঝানোর জন্য তাহলে পি এক্স কারণ আমি তো পি এর অ্যাকচুয়ালি কি পি এর তো কোঅর্ডিনেটটা আমরা জানি না রাইট টা কত এখন আমি একটু দেখি তো এটা যদি পি হয় এই ভ্যালুটা কত হবে কেউ কি বলতে পারবা আমি এখন যে ডাকটা দিলাম এই ভ্যালুটা কতটুকু হবে এইটার উপর বেস করি না এই যে কোঅর্ডিনেটের উপর বেস করো এই ভ্যালু কত এই যে এখানে কত থাকে ভ্যালু আর এখানে কত মানে একটা কোঅর্ডিনেট দুইটা ভ্যালু থাকে না এই যে এখানে একটা একটা ওয়াই তাহলে এখানে কোন ভ্যালুটা এর ছিল কোন ভ্যালুটা ওয়াই প্রথমে দেখা তো বাবা যখন তুমি এখানে একটা পয়েন্ট লেখো লাইক সিক্স আর সেভেন আমি এইটাই লিখলাম

তো এখন যদি আমি যদি কাজটা কমপ্লিট করি আমরা সবাই বুঝতে পারছি হচ্ছে হচ্ছে আমি এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে ওয়াই আর জানি না এটা প্লাস না মাইনাস এই জন্য আমি এটা অ্যাবসলিউট ভ্যালু দিব কারণ নিউমেরিক্যাল এমনি তো ডিস্টেন্সটা নিউমেরিক্যাল এটা এটা হলো p এর ডিস্টেন্স মানে কি এক্স এক্সিস থেকে পি পয়েন্টের ডিস্টেন্স আর এক্স এক্সিস থেকে ই পয়েন্টের ডিস্টেন্স কোশ্চেনের মধ্যে আমাদের জাস্ট এটা দেওয়া আছে এক্স এক্সিস থেকে পি এর ডিস্টেন্স আর পি থেকে ই এর ডিস্টেন্স ইকুয়াল ফিগারটা অ্যাপ্রক্সিমেটলি আঁকতে পারো এখন দেখো এটা ম্যান্ডেটরি না আমি আবারো বলছি কারণ x আর y এর ভ্যালু প্লাস না মাইনাস এটা না জেনে তো আমি x or p টা বসাইতে পারবো না বাট এটা সেন্টেন্স আমরা লিখে দিব লেখো डिस्टेंस डिस्टेंस फ्रॉम x এক্সিস

এটাকে যদি তুমি এ ধরো এ পয়েন্টটাকে তুমি এ ধরো ইকুয়াল টু ধরো ধরতে পারো এখানে পি এটাকে আমি এটা হলো পি এবার কোয়েশন পি এটা কার সমান হবে বলো পি এটা পিই এর সমান হবে ইক টু পি এ এখন আমাদের কোনো কাজ নাই হ্যাঁ বলো ফিগার না আঁকলে তো আইডেন্টিফাই করা যাবে না তাহলে তো ফিগার আঁকতে হবে এটা আমি অ্যাপ্রক্সিমেট একটা ফিগার ধরলাম বাট এখানেও আমি পি এ লিখতে পারি লেট দিয়ে বা এখানে চাইলে তুমি লেট দিয়েও লিখতে পারো তোমার ফিগারটা লাগবে না মানে ওই ওয়াইটাকে আমি এ ধরলাম বা এটা না ধরলেও হবে

আর এর পাশে হলো অ্যাবসোলিউট ভ্যালু অফ ওয়াই আসছে এবার এখন সিম্পলিফাই করো যত দ্রুত পারবা সিম্পলিফিকেশন বোথ সাইড স্কয়ার করো ভিতরে যেভাবে আছে এভাবে আপাতত একটু ক্যালকুলেট করি ওকে আর অ্যাবসোলিউট ভ্যালু

লিখে নাও এই ম্যাথ ওই একটা কন্ডিশন তো এটা ইন্টারমিডিয়েটও আছে আর স্পেশালি ওদের চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্রেট লাইন ইন্টার এই টপিকসটার নাম ওই 3.1 এর মধ্যেই क्वेश्चन গুলো আছে আমরা কি নেক্সট কোশ্চেনে যাব স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ শিওর বাবা

মানে তোমার তোমাদের এই ক্লাস স্ট্যান্ডার্ড এটা লেখা যায় বাট আমরা একটু ইন্টারমিডিয়েটে আরো কিছু কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ আছে সেখানে আমরা একটু প্লাস মাইনাস ইউজ করে ওই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করি তো ডিসটেন্স অলওয়েজ পজিটিভ হয় সেখানে আমরা অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করি বাট আদার্স ম্যাথমেটিক্যাল কন্ডিশনের উপর বেস করে এটাকে আমরা প্লাস মাইনাস দিয়ে লিখি তো হোল স্কোয়ার আছে তো এই জন্য তোমাদের এখানে আর কোনো প্রবলেম নাই মাইনাস পোকার প্লাস ও হোল স্কয়ার কারণে এটা অটোমেটিক পজিটিভ হয়ে যাচ্ছে বুঝতে পারছ বাবা আচ্ছা সি নাম্বারটা স্পেশালিটি তো দেখলে আগেই বললাম আমাদের আমাদের জ্ঞানী গুণী স্টুডেন্ট কথাই আমাদের আরিফ নূর বত্রতুজ সাহেব নাকি এটা তার জন্য অনেক রাত স্যার আমি আচ্ছা অসুবিধা নাই বাবা তোমাদের পরও আমার আরো একটা স্টুডেন্ট তো কনফার্ম আছে তোমাদের পর একটা পার্সোনাল স্টুডেন্ট আছে তারপরে আবার ব্যাস ওদের সাথে এখন শিডিউল বানায় নেই কাজ আছে এখন তো আসলে হয় কি অফলাইন অনলাইন মিলে পড়াচ্ছি তো এই জন্য একটু প্রেশারটা অনেক বেড়ে গেছে কতক্ষণ বাহিরে কতক্ষণ ভিতরে এবার বলো একটা ফিক্সড তিনটা কোঅর্ডিনেট দেওয়া আছে একটা ট্রাইঙ্গেলের সেই ট্র্যাঙ্গেলটা এক্স সাথে নতুন করে একটা ট্রাঙ্গেল বানাবে আমাদের কাজ হচ্ছে ওই নতুন ট্র্যাঙ্গেলের এরিয়া বানাবে তো দেখি আগে সুন্দর করে কোর্ডিনেট গুলো বসাই ওদের গুলো দেখে আসি কোর্ডিনেটের আহ তিনটা কোর্ডিনেটের মধ্যে ও ও তিন ঘরে তিনটা আছে কোনো টেনশন নাই একটা অটো সেফ্রিগার আর দেখে হয় কিনা খারাপ নেই ঠিক একটা মোটামুটি সুন্দরী হয়েছে একটা ওয়াই ওয়াই প্রাইম ডি এর কোর্ডিনেট ফাইভ নাইন

এই ট্রাইঙ্গেলটা এরিয়া রেডি করবো তাহলে আমাদের কোন কোন কোঅর্ডিনেট লাগবে বলতো দেখি এইটা একটা লাগবে তারপর অথবা এইটাও লাগবে এইটাও তো অরিজিন জানা আসছে এগুলার তো যেহেতু ট্রাইঙ্গেল মাঝখানে তো দরকার নাই তাই না ট্রায়াঙ্গেলের জন্য মাঝখানে কোঅর্ডিনেটটা এসেনশিয়াল না তারাও সব মস্তে আবার এদিক হয়ে গেছে হ্যাঁ ট্রায়াঙ্গেলের জন্য তো এটা দরকার নাই তো হলো তার মানে এটা লাগবে আর এটা লাগবে একটা তো অলরেডি আছে রাইট তাহলে এই দুইটা কোঅর্ডিনেট লাগবে আপাতত এটাকে দিলাম জি এটাকে দিলাম এম তাহলে আমাদের টার্গেট হচ্ছে ডিজিএম তাই না ডিজিএম ট্রাইঙ্গেল এর এরিয়া রেডি করব। এখন বলো বাবা জি এর কোঅর্ডিনেট কিভাবে রেডি করব আনসার দেওয়া উচিত স্যার স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে ইয়েস আগে স্ট্রেট লাইনের হ্যাঁ স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে এক্স অ্যাক্সিস এর উপর হলো y এর ভ্যালু জিরো রাইট ইয়েস স্যার ওকে শুরু করে দিই তাহলে নাম্বার সি ইকুয়েশন অফ ডি এ এটা ফিগার আঁকা লাগবে ম্যান্ডেটরি

x minus 5 cross multiply by 16x minus 80 uh, 11

DE line intersect X axis at the point G. Uh, DE line intersect X axis at G and here and here Y equal to zero. So

বুঝতে তো পারছো রাইট এবারে করবো সেম আগে কিসের ইকুয়েশন বলো ডিএফ বাবা একটু ছবি নেওয়া হ্যাঁ এবারে ইকুয়েশন অফ ডিএফ রেডি করবো ইকুয়েশন অফ ডিএফ ইকুয়েশন অফ ডিএফ एक्स माइनस एक्स वन एक्स वन सॉरी माइनस एक्स वन एक्स वन माइनस एक्स टू वाई माइनस वाई वन वाई वन माइनस वाई टू और एक्स माइनस फाइव माइनस टेन वाई माइनस नाइन न सात

85 by 8 kata, kata in java or x equals to 85 by 8 now like when a kata kata for like a coordinate of o or the net of m is 85 by 8 comma 0

जी जी एफ जी তারপরে আবার দি এবার লেখো এরিয়া অফ ডি জি এম এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডি জি এম এরিয়া অফ ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডি জি এম ভাব বত ডি দিয়ে শুরু করলাম ফাইভ নাইন তার জিটিন জিরো তারপর এইটি ফাইভ এইট জিরো তারপর আবার ইনিশিয়াল পয়েন্ট নাইন স্কোয়ার ইউনিট কি পাও এটা জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে তাহলে জিরো প্লাস জিরো প্লাস এইটি ফাইভ ইন্টু নাইন বাই এইট এখানে একটা অংশ আছে মাইনাস

আহ সেই কোয়ার্ডিনেটটা ইউজ করে তারপরে এরিয়া রেডি করা যেটা করছি সেটা কোনটা ছিল ওটা ছিল মাইমিন দিনেশপুর বোর্ড আমি সকালে একটা কন্টেন্ট দিয়েছিলাম রাজশাহী বোর্ড যদি বাবা আজকে সুযোগ থাকে রাজশাহী বোর্ড স্পেশালি সি নাম্বার কোয়েশ্চেনটা করবার একটু লিখে রাখো হেল্প লাগলে ফিগার থেকে নিবে আমি আমি যতগুলা বোর্ড দেখছি কম্পারেটিভলি রাজশাহী বোর্ডে সি নাম্বারটা একটু অ্যাডভান্স ছিল স্পেশালি ফিগার ড্র করা চারটা ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশন গুলো থেকে ফিগার আঁকতে হবে পাশাপাশি ওই ফিগার গুলোর আবার সলিউশন পয়েন্ট নিতে হবে মানে বিভিন্ন স্টেট লাইনের সলিউশন পয়েন্ট সেই সলিউশন পয়েন্ট থেকে যে কোয়াড্রিলেটারালটা আসবে তারপর এরিয়া মানে কাজ অলমোস্ট সেম বাট একটু ডিফারেন্স আছে তাহলে কি বলছি বলো রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের যে সিকিউ সেটা সি যদি না ওটা আমি মেয়েদের ক্লাস নিয়েছিলাম তো ওদের কন্টেন্টটা রেকর্ড আছে তোমাদেরটাও আছে যদি ইনশাআল্লাহ পরে দিয়ে দিব তারপর আরেকটা কথা যদি বলি কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডে কোশ্চেনটা করাই দিব দেখি তোমাদের যে কোনো একটা বেস করে আমি কন্টেন্টটা দিয়ে দিব বাকি যা আছে চিটগং বোর্ড টা ইজি আছে দেখলেই পারবা তারপর বরিশাল বোর্ডের টাও সেম কোশ্চেন আজকে যেটা করছি এটার মতো পারবা সিলেট বোর্ড ও ইজি আছে এটা কোনো আহামরি কঠিন কিছু না তাহলে এই দুটা তার মানে আর একটা ক্লাস নিলে এটা যেগুলো খুঁটিনাটি প্রবলেম আছে সেগুলো ইনশাআল্লাহ সলভ করে দিব ঠিক আছে বাবা আজকে হ্যাঁ বলো ক্লাস নিবেন আগামীকালকে নামে জানাবো তোমাদের ইনশাল্লাহ ঠিক আছে বাবা হ্যাঁ বললাম রাত্রেই বোর্ডটা আপাতত তোমরা সলভ করবা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম